Hello, assalamu alaikum. This is Nafizuddin from Dhaka, Bangladesh. Well, my name is Nafizuddin and my father's name is Muhammad Nazimuddin and my mother's name is Gulnahar Begum and I'm married to Sarah. Shukr alhamdulillah. Today I'm here with a new ayat from Al-Quran from Surah Al-Araf, line number 31. Al-Araf means heights, which has got 206 ayats. Out of that, I'm gonna speak from line number 31. Ayats means lines, which is regarding wearing good dresses while prayer anywhere at any time. Alhamdulillah. Bismillah ar-Rahman ar-Rahim. Rabbi sharli sadri wa yasirli amri wahlul uqdata min lisani yafqahu qawli. Now I'm saying in Bangla, my language. Ajke ami apnader kache upasthit hoyechi Quran Sharifer Surah Al-Araf, jeti niki 7 number surah, jetate ayat ache 260 ta, ebong সুরাটির অর্থ ইংলিশে বলে হাইটস, মানে উচ্চতা। অনেকটা এরকম, তাফসির থেকে আরও ভালো করে আমার জানতে হবে এবং আপনারাও জেনে নেবেন। তো এই সুরাতে 31 নম্বর লাইনে 206 লাইন সম্পূর্ণ এই সুরাটিতে, 31 নম্বর লাইনে নামাজের সময় অথবা প্রার্থনার সময় ভালো কাপড় পড়ার ব্যাপারে কিছু বলা আছে, সেটা নিয়ে আজকে আমি আলোচনা করব। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা আল আরাফ লাইন নাম্বার 31। ইয়া বানি আদামা খুজু জিনাতাকুম ইন্দা কুল্লি মাসজিদুন ওয়া লা তুশরিফু ইন মাসজিদুন ওয়া কুল ওয়াশরাবু ওয়া লা তুশরিফু। I'm saying again, Ya Bani Adama, Khuju Zinatakum, Inda Kulli, Masjidun, Wa Kulu, Washrabu, Wala Tushrifu. Innahulla Yuhibbul Mushrifin. O children of Adam, wear your beautiful apparel at every time and place of prayer. Eat and drink and waste not by excess, for Allah loveth not the wasters. In Bangla, হে আদম সন্তানেরা, তোমরা তোমাদের সুন্দর কাপড়গুলো প্রতিটি সময়, প্রতিটি নামাজের সময় এবং জায়গাতে পরো এবং খাও ও পান করো, কিন্তু অপব্যয় করো না, কারণ আল্লাহ অপব্যয়, নিশ্চয়ই আল্লাহ অপব্যয়কারীকে পছন্দ করেন না। তো এইটুকু ছিল আমার আয়াত। দিস ওয়াজ আপ টু দ্য সাবজেক্ট উইচ আই এম ডিসকাসিং রাইট নাও। সো আপনারা এটা কোরআন শরীফ থেকে দেখে নেবেন, মিলিয়ে নেবেন, কারণ আমি তো এটা মুখস্থ বলার চেষ্টা করছি, কারণ এটা তো আমি আমাকে মুখস্থ করতে হবে, তো আমি তো এটা নতুন মুখস্থ করেছি। এত সুন্দর আয়াত এটা তো আমি আগে দেখিনি, তো সেই কারণে আমার তো ভুল হওয়াটাই স্বাভাবিক। তো এই যে লাইন নাম্বার, এই যে আয়াতটি এখানে আছে, এই যে লেখা, আমি যে লাল দাগ দিয়ে ঘেরাও করেছি, তো ইনশাল্লাহ এখন যেটা আমি বলতে চাচ্ছি যে এই কথা দিয়ে আমরা কি বুঝি, যে যখন আমরা অ্যাকচুয়ালি নামাজে যাই আমাদের দেশে, বাংলাদেশে, ঢাকাতেই আমি দেখি, কারণ আমি ঢাকাতে থাকি, তো দেখি যে মসজিদে সবাই যায় মানে একদম হালকা পাতলা আরামদায়ক কাপড় পরে, যেটা নাকি আসলে ঘরে পরে। তো অ্যাকচুয়ালি এটা কিন্তু তার বিউটিফুল অ্যাপারেল না, মানে তার সুন্দর কাপড়ের মধ্যে একটি না। আচ্ছা, তো সুন্দর কাপড়ও কিন্তু আরাম করেই পরে, যেমন যখন সে দাওয়াতে যায় কিছু খেতে, কোনো বিয়েবাড়ির অনুষ্ঠানে, তখন কি সে এমন কাপড় পরে যেটা শুধু সুন্দর কিন্তু তার পেটটা টাইট হয়ে আছে, সে কম খেতে পারবে, বা এমন কোনো কিছু কি আছে?
এমন কোনো কিছু নেই। আর এখন আমরা পৃথিবীর এমন একটি যুগে পৌঁছেছি, আসলে এখন আগের দিনের মতো কেউ কারো কথা শুনে বিশ্বাস করে না। এখন কিন্তু মানুষ সবাই যাচাই করে, আমার আপন ভাইও যদি আমার কাছে এসে কিছু বলে আমার আরেকজন আত্মীয়র নামে, আসলে এখন কিন্তু সেরকম যুগ নেই যে আমি সঙ্গে সঙ্গে শুনে তার সঙ্গে তাল মিলিয়ে কিছু বলবো। এখন কিন্তু সবাই যাচাই করে। হ্যাঁ, তো অনেকেই অনেক নেতাদের নামে বলে, কিন্তু পরে যাচাই করে দেখে যে আসলে নেতার দোষ নেই, দোষটি অন্য কোনো জায়গায়। হ্যাঁ, ঘটনা ঘটেছে, কিন্তু এটা ওনার কারণে না, উনি এটা জানতো না। তো আসলে আমি যেটা বলতে চাচ্ছি যে এই যে মসজিদে আমরা যাই, হ্যাঁ, দেখা যায় যে বেশিরভাগ সময় আমরা গেট আপ করে, ভালো গেট আপ নিয়ে মসজিদে যাই না, আমরা ভালো গেট আপ নিয়ে বাইরে আড্ডা মারতে যাই, অফিসে যাই, দাওয়াতে যাই। যখন মসজিদে যাই দেখা যায় যে আমরা সবচেয়ে নরম জাতীয় একটা কাপড় পরি, যেটা নাকি স্পেশালি মসজিদে যাওয়ার জন্য হয়তো কিনা হয়নি, অনেক সময় হয়েছে। আচ্ছা, এখন আমি বলতে চাচ্ছি যে মসজিদে খেয়াল করে দেখবেন যে অনেক আঙ্কেলরা আছে, যেহেতু ছেলেদের সেকশনে আমি যাই, মেয়েদের সেকশনটা তো আমি দেখিনি। আচ্ছা, তো কিছু আঙ্কেল আছে দেখবেন যে সাদা পাঞ্জাবি পরে, ক্লিন, ফ্রেশ, মোজা ফ্রেশ, দেখতে ক্লিন, কিন্তু আসলে আসলে এইটা আমি বোঝাতে চাচ্ছি না। আমি বলতে চাচ্ছি যে ওই যে সাদা পাঞ্জাবিটা যে উনি পরে, ওই দেখা যায় যে ওনার দুইটা পাঞ্জাবি আছে কি তিনটা, ওই তিনটা পাঞ্জাবি যেটা নাকি আসলে অত বেশি বিউটিফুল না, সুন্দর না, উনি সেগুলোই চয়েস করেছে কারণ ওটা আরামদায়ক। হ্যাঁ, আরামদায়ক এবং সৌন্দর্য দুইটা একসাথেই কিন্তু যেতে পারে। তো অনেকেই বলতে পারে যে আমি তো একদম মসজিদের ড্রেস পরে যাই, মসজিদের ড্রেস কি একটাই, আমি কি যদি এটা আমার কোনো ভালো কোনো বড় ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ করার হতো তাহলে কি আমি এই ড্রেসটাই পরে যেতাম? মনে হয় না। ঠিক আছে, তখন কিন্তু আমি যেহেতু পাঞ্জাবি পরে অভ্যস্ত, আমি অন্য একটা পাঞ্জাবি পরতাম। তো আমি বলতে চাচ্ছি যে আপনার সেই পাঞ্জাবিগুলো বা সেই টাইপের পাঞ্জাবিগুলো আপনি মসজিদে পরে যাবেন, কিন্তু এমন না যে, হ্যাঁ, আমি অনেক সময় মসজিদে দেখি অনেকে থ্রি কোয়ার্টার প্যান্ট পরে যায়, একটা ঢিলা গেঞ্জি পরে যায় ছেলেরা, হ্যাঁ, যেহেতু হাঁটু ঢাকা থাকে। তো আসলে সে কিন্তু এই থ্রি কোয়ার্টার প্যান্ট বা ইসে পরে কিন্তু সে কোনো গুরুত্বপূর্ণ জায়গায় যাবে না। তাহলে আপনি যে জায়গায় যাচ্ছেন সেই জায়গাটাকে যদি সার্বিক দিক দিয়ে গুরুত্ব না দেন, তাহলে কিন্তু সেই জায়গায় আপনি হ্যাপি থাকতে পারবেন না এবং সেই জায়গা থেকে বেনিফিটেড হতে পারবেন না। তাহলে সেই জায়গা থেকে বেনিফিটেড হতে হলে আপনাকে ভালো ড্রেস পরতে হবে। ইনশাআল্লাহ আমরা এখন থেকে এই জিনিসটা করব, কারণ এই যে আলোচনাগুলো আমি বলছি, এই যে ব্যাপারগুলো, পয়েন্টগুলো আমি ইন্ডিকেট করেছি, আমি নিজেই এই ধরনের বেশিরভাগ সময় করে থাকি। দেখা যায় আমি মসজিদে আমার সবচেয়ে ভালো জামাগুলো পরে যাই না, সেগুলো রাখা আছে দাওয়াতে যাওয়ার জন্য। তো জামা কাপড় এই সমস্ত কিছু দেওয়ার মালিক আল্লাহ, উনি আমাদেরকে দিবেন। আপনি আল্লাহর পথে ভালো ভালো জামা পরবেন, হ্যাঁ, পারফিউম মেখে মসজিদে যাবেন। হ্যাঁ, তো অনেক পারফিউম আছে, মানুষ ভাবে যে পারফিউম মানে অ্যালকোহল, ওইটা তো ইউজ করা যাবে না, আসলে এমন না। হ্যাঁ, যে অ্যালকোহলটা পারফিউমে আছে সেই অ্যালকোহলটা অ্যাকচুয়ালি খাবারের অ্যালকোহল না, অ্যালকোহল খাওয়া নিষেধ, কমন সেন্সে। হ্যাঁ, এখন এটা আপনি যাচাই করে নেবেন, আপনি দশজন মুফতি আলেমের সঙ্গে আলোচনা করে নেবেন, কোনো একজনের সঙ্গে মিলাবেন না, কারণ একজন ভুল করতে পারে, দশজন ভুল করবে না হয়তো। আলহামদুলিল্লাহ, তো আমি যেটা বলতে চাচ্ছি যে আপনারা এই বিষয়গুলো একটু ভেবে দেখবেন যে মসজিদে যাওয়ার সময় আপনার বেস্ট কাপড়গুলো আপনি পরে যাচ্ছেন কি না, এবং অন্যদেরকেও সহায়তা করবেন। এবং মসজিদের ভিতরে অনেক কার্টিসি আছে, কেউ একটু ভালো কাপড় পরে গেলে অনেকে এইভাবে তাকিয়ে থাকে, ব্যাপারটা কি? আচ্ছা, আসলে সে কিন্তু হ্যারাস ফিল করে। হ্যাঁ, তো আসলে একজন আরেকজনের দিকে ব্যক্তিগত নজর না দেই, হ্যাঁ, নিজেরা আমরা যাই মসজিদে নিজেদের ইয়ানাফসি করার জন্য, সেই কাজেই যেন ব্যস্ত থাকি এবং কোরআন শরীফ বেশি বেশি করে পড়ে এখান থেকে বেনিফিটেড হই, কারণ এত সুন্দর একটা আয়াত এবং কথা যেটা নাকি শিখতে
একটা ব্যক্তির একদিন টাইম লাগতে পারে, একদিনের মধ্যে 10 মিনিট 10 মিনিট করে কয়েকবার দিলেই কিন্তু হয়ে যাচ্ছে। এগুলো যদি বাচ্চা বাচ্চাদের মুখে মুখে থাকে, মনে মনে থাকে, তারা কিন্তু সেইভাবেই চলবে। কোরআন শরীফটা কিন্তু পড়ে শোনানোর জিনিস না, পড়ার পরে বুঝে ফলো করার জিনিস। চেষ্টা আমি করব যতটুকু পারি, আল্লাহ জানে যে আমার রেজাল্টের উপরে আল্লাহ আমাকে দেয় না। ইন্নামাল আমালু বিন নিয়াতিহি কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইন্নামাল আমালু বিন নিয়াতিহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে নিশ্চয়ই তোমাদের নিয়তের উপরই কর্ম, কর্মের ফল ফল পাওয়া যাবে। মানে আপনি চেষ্টা করবেন, এখন আপনি আপনার কোনো কাপড় নেই, একদমই নেই, ছিঁড়া কাপড় সেটা পরে যাবেন যদি না থাকে, কিন্তু থাকলে সবচেয়ে ভালোটা পরার চেষ্টা করবেন। হ্যাঁ, কারণ আমরা মহান, অতি সুমহান আল্লাহ রাব্বুল আলামিনের সামনে যেয়ে সিজদা দেওয়ার জন্য কিন্তু আমরা মসজিদে যাচ্ছি। উনি কিন্তু আমাদেরকে দেখছেন অল দ্য টাইম, এবং মসজিদের টাইমটা হচ্ছে স্পেশাল। তো আপনি একটা ভালো কাপড় চুপড় এবং ভালো পারফিউম আতর মেখে যাবেন, হ্যাঁ, এবং আপনি মসজিদের ফ্লোরে একটু আতর লাগিয়ে দিবেন, যেটা নাকি সবাই স্মেল নিতে পারবে। কারণ ফ্লোরে আতর দিলে তারা যখন সিজদা করে, একটু বেশি হলেও সিজদা করবে, এবং আপনার কারণে সে একটু বেশি সিজদা করলো তো আপনি কিন্তু সোয়াবটা পেয়ে যাচ্ছেন এবং আল্লাহর নৈকট্য অর্জন করছেন। হ্যাঁ, এবং যেটা হচ্ছে যে খারাপ গন্ধ পেলে, খারাপ গন্ধতে আপনি নাক রাখলেন, আপনি নাক সরিয়ে নেবেন, আবার ভালো গন্ধতে নাক রাখলে অনেকক্ষণ নিতে থাকবেন। তো এসব কিছু ব্যাপার থাকে ফ্রেশনেস, ক্লিননেস এবং আতর ইউজ করার মধ্যে। কারণ বেশিরভাগ মসজিদে আপনি দেখবেন গরমকালে ছি কেমন একটা বাজে গন্ধ করে, হ্যাঁ, এটা কেন হবে? আরে আমরা মুসলমান, আমাদের তো বুঝতে হবে, চিন্তাভাবনা করে কাজ করতে হবে। হ্যাঁ, দুর্গন্ধ এড়ানোর জন্য আতর মাখা লাগবে না, ভালো পরিষ্কার থাকলেই তো হবে। হ্যাঁ, ঘামানো শরীর থাকলে আমি শরীরটা আগে একটু ভিজিয়ে নিব, মুছে নিব, তারপরে আমি উজু করব। হ্যাঁ, তো এই ব্যাপারগুলো আসলে খুবই ছোট ছোট বিষয় হলেও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। কারণ মসজিদের এনভায়রনমেন্ট, পরিবেশ ঠিক করতে হবে, এবং বাসাতেও যখন আমরা নামাজ পড়ব, কারণ এই আয়াতে বলা আছে এভরি টাইম অফ প্রেয়ার, টাইম অ্যান্ড প্লেস। তো যখন আপনি বাসায় পড়ছেন বা যেখানেই পড়ছেন, হ্যাঁ, আপনি আগে থেকেই ভালো কাপড় চোপড় সবসময় পরবেন, তাহলে কী হবে, নামাজের সময়গুলোতেও আপনি, প্রার্থনার সময়গুলোতেও আপনি কিন্তু ভালো কাপড় চোপড় পরতে পারবেন। কারণ এখানে প্রেয়ার লেখা, সালাত না। তাহলে সালাত হচ্ছে, সালাতের ভিতরেই প্রেয়ার, প্রেয়ার সালাতেরই অংশ। তো প্রার্থনার সময়, নামাজের সময় আমরা যেন আমাদের ভালো কাপড় পরিধান করি এবং ভালোভাবে চলার চেষ্টা করি, এবং এই বিষয়গুলো নিয়ে একটু ঘাটাই। কোরআন শরীফে এই সুরার আয়াতগুলোতে কী লেখা আছে আমরা যেন একটু বিশ্লেষকদের সঙ্গে আলোচনা করে জানতে পারি, তাহলে আমাদের লাইফটা বেটার হবে ইনশাআল্লাহ। আর আজকে এতটুকুই, ধন্যবাদ। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, রব্বানা ওয়াজা আল্লাহ মুসলিমাইনি লাক ওয়া মিন জুরিয়াতিনা উম্মাতাম মুসলিমাতাল লাক ওয়া রিনা মানাসিকা ওয়া তুবু আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আমার এই আলোচনা থেকে আপনারা যদি বিন্দুমাত্র কষ্ট পেয়ে থাকেন, তাহলে অবশ্যই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। কারণ আমি এই কথাগুলো আসলে বলছি সবার সার্বিক উন্নয়নের জন্য, কাউকে আঘাত করার জন্য না, ক্ষতি করার জন্য না। তাই আমাকে আপনার ভাই, বন্ধু, ছোটো ভাই, বড় ভাই মনে করে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং আমার এই কথাগুলো নিয়ে ভাববেন। যদি আমার কথা ভালো লেগে থাকে, আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে যেন ভালো কাপড় চোপড় পরার এবং ভালো পরিবেশে থাকারও তৌফিক দান করে, যেন আমরা মা বাবার, স্ত্রী সন্তানদেরকে সেবা করার মাধ্যমে নিজেদের প্রাশ্চিত্যটাকে কমপ্লিট করতে পারি এবং আল্লাহর নৈকট্য অর্জন করতে পারি। কারণ প্রতিদিনই কিন্তু আমরা, আজকে একটু খাওয়া না পেলে কিন্তু আমি চেঁচামেচি করি, আমি নিজেই করি, তাহলে আমি কোথায় ভালো মানুষ হলাম? আমাকে ভালো মানুষ হওয়ার জন্য বেশি বেশি করে কোরআন পড়তে হবে এবং নিজের ভুলগুলো চেষ্টা করতে হবে মানুষের কাছে এবং গোপনে এবং প্রকাশ্যে বলে বলে নিজের ভুলগুলোকে মনে রেখে কম করার চেষ্টা করতে হবে। এটাও সত্যি কথা যে কেউ এমনি এমনি কেউ ক্রাইম করে না, ক্রাইম কেউ জন্মগতভাবে ক্রিমিনাল হয় না, তাকে এনভায়রনমেন্ট বাধ্য করে। তাই আমরা সবাই মিলে
একে অপরকে হেল্পের মাধ্যমে এনভায়রনমেন্টটাকে ঠিক করব, যেটা নাকি সূরা আসরে লেখা আছে, ওয়াল্লাসরি ইন্নাল ইনসানা লাফি খুসরিন ইল্লাল্লাযিনা আমানু ওয়ামিলুস সালিহাতি ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সাবরি, ভেরিলি বাই দ্য টাইম ম্যান ইজ ইন লস এক্সেপ্ট অ্যাজ দোজ হু হ্যাভ ফেইথ অ্যান্ড ডু রাইটিয়াস ডিডস অ্যান্ড জয়েন টুগেদার ইন দ্য মিউচুয়াল ইনজয়িং অফ ট্রুথ অ্যান্ড অফ পেশেন্স অ্যান্ড কনসিস্টেন্সি, সময়ের শপথ, নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যে রয়েছে কিন্তু তারা ব্যতীত যারা ইমান আনে এবং নেক আমল করে এবং একে অপরকে ন্যায় ও নেক কাজের উপদেশ দেয় এবং পরস্পরের ধৈর্য ধারণের উপদেশ দেয়। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।